Namaskar, Namaste and hello to everybody out there. Welcome back to my channel Vivid Shri and I am Shamashri. So today, no English. আজকে শুধু বাংলায় কথা বলবো আমরা একে অপরের সাথে। পুজো তো চলেই এলো, ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর বাজছে, আমার তো কানে সবসময় বাজছে। আর আমি আমার আমি এখানে আমি সুইডেনে, আমার মনটা পুরোপুরি কলকাতায়। আমি যে কতটা মিস করব আমি সেটা বলে বোঝাতে পারবো না কাউকে। তো কি করা যাবে, সবার তো সব কিছু একসাথে আসে না, তো সেটাই জীবন, সেভাবেই এগিয়ে চলতে হয়। তো আজকে ভীষণ স্পেশাল ভিডিও, এক কারণ হচ্ছে এটা বাংলা, দ্বিতীয়ত হচ্ছে আমি আর শ্বেতা, মানে শ্বেতাস বিউটি ভ্যানিটি, আমরা দুজনে কোল্যাবোরেশন করেছি দুর্গা পুজোর জন্য। দুটো মেকআপ লুক, আমি একরকম করছি আর ও একটা কপারিশ লুক করবে, কপার আই শ্যাডো দিয়ে। তো অবশ্যই সেটা দেখো। আমরা দুজনে দুই প্রান্তে থেকেও ভাবলাম যে একটু কিছু তোমাদের উপহার দেওয়া যাক। তো আমি চ্যানেলটা, আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওর চ্যানেলটা একবার ভিজিট করে দেখো। ভীষণ সুন্দর করে মেকআপ করে এবং খুব সহজেই শেখায়, আশা করি তোমরা একবার দেখলে তোমাদের ভালো লাগবে। আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি, একটু গোল্ডেন, আর আমি আজকে ক্রিজে একটু অন্যরকম কালার দিয়ে করেছি। যদি দেখতে চাও যে আমি এটা কীরকমভাবে করলাম, তাহলে কি করতে হবে, দেখতে থাকতে হবে, তো চলে গেলে হবে। তাহলে আমরা চলো দেখে নিই আমি কিভাবে সাজলাম। তো আমি আজকে আগে আইব্রোজ দিয়ে স্টার্ট করবো, তারপর আই শ্যাডো করবো, তারপরে বেস মেকআপটা। তো আমি আজকে ইউজ করবো এনভাইক্স স্টিম অ্যান্ড ফ্রেম, এই পুমেটটা ইউজ করব। তোমাদের যাদের পুমেট নেই, চিন্তা করার কোনো দরকার নেই। যেমনি বলেছিলাম যে আইব্রো যদি করতে হয় সেটা আই শ্যাডো দিয়ে ফিল আপ করেও করতে পারো, বা পেন্সিল যদি তোমরা ইউজ করো সেটা ব্রাউন পেন্সিল হবে, সেটা কিন্তু ব্ল্যাক নয়। প্রথমে যেমন বলেছিলাম, স্পুলি দিয়ে আগে একটা শেপ বানিয়ে ফেলতে হয়, যাতে আইব্রোসটা যেরকম আছে সেরকমই শেপের, জাস্ট একটু আঁচড়ে নিতে হবে। আইব্রোজ করা ডান, এবং আমি ওই ক্লিন করে নিয়েছি এজেসগুলো কনসিলার দিয়ে। তোমরা যদি না দেখে থাকো, আমি একটা ওপরে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা কাইন্ডলি চেক করে নিও। আইব্রোটা কীভাবে করেছি সেটা পুরো ডিটেলসে আছে। আমি আজকে এই আই শ্যাডোটা ইউজ করবো, নিক্স আলটিমেট শ্যাডো প্যালেট, প্যালেট ওমরে, ঠিক আছে। এরকম কালারফুল প্যালেট ইন্ডিয়াতে আমি এখন ফ্লিপকার্টে খুব দেখছি, একটা প্যালেট আছে মার্সের। শুনছি পিগমেন্টের, তো আর খুব ইনএক্সপেন্সিভ, 250-300 টাকার মধ্যে বোধ হয়। তো তোমরা চেক করতে পারো ওটা, যদি কালারফুল কিছু নিতে হয়। তো কয়েকজন কিনেছে, আমি তাদের রিভিউস দেখছি, তারা ভালোই বলছে। তো তোমরা এরকম নিতে পারো, কিংবা যদি ব্লাশ প্যালেট থাকে ব্লাশ প্যালেট ইউজ করতে পারো, ঠিক আছে। যেটা যেটা সুবিধা হবে, যেটা হাতের কাছে, আমি যা করছি সেটাই মানে সেটাই ইউজ করতে হবে বলে কোনো কথা নেই। তুমি যেভাবে চাইবে, যেভাবে তোমার যা যা কালার আছে সেটাকে ইউজ করার চেষ্টা করো, ঠিক আছে। ইউজ করবো সেটা হচ্ছে এই একটা ব্রিকি মতো কালার আছে, ঠিক আছে, কোরাল ব্রিক কালারের মতো, সেটা আমি ক্রিজে অ্যাপ্লাই করব। আগে যেটা আমি ভুলে গেছি, আমি যেটা করব সেটা হচ্ছে আইলিডে একটু কনসিলারটা অ্যাপ্লাই করে নেব, তাতে পিগমেন্টেশনটা, কালার যেগুলো আছে আই শ্যাডোর যে পিগমেন্টেশন সেটা ভালো বসবে। ফুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, সব কিছুরই একটা ভালো বেস তৈরি করা ইম্পর্টেন্ট। যেরকম মুখে আমরা ফাউন্ডেশন দেওয়ার আগে তো নিশ্চয়ই আমরা ব্লাশ লাগাই না, তাতে ব্লাশটা আসতে চায় না, কালারটাও ভালো পিগমেন্টেশন হয় না। তো চোখেও একটা ভালো বেস করাটা ইম্পর্টেন্ট। তো এটার পরে আমি বেসটাকে সেট করে নিচ্ছি, আমার কম্প্যাক্টটা, এটা ঢাকনাটা ভেঙেই গেছে, কিন্তু কী করা যাবে, এটাও আমি হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে এটা লাগিয়ে নিচ্ছি।
কারণ পুরোটা ক্রিম থাকলে আবার অসুবিধা। আমি অলরেডি আই শ্যাডোটা নিয়ে রেখেছিলাম, আর আমি একটু একটু করে দিয়ে বিল্ড আপ করবো। আর একটু নিলাম, তারপরে লাগাচ্ছি। আবার ক্রিজে অলওয়েজ হালকা কালার দিয়ে স্টার্ট করতে হয়, কারণ সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কারণ ক্রিজে যদি আমরা ফটাস করে আমরা একদম ডার্ক কালার দিতে শুরু করি, তখন কিন্তু চোখটা দেখতে ভালো লাগে না। লাইট থেকে ডার্ক করাটা বেশি ভালো লাগে। আমি আমার ক্লিন ব্লেন্ডিং ব্রাশটা নেব, দিয়ে সাথে সাথে এটাকেও ব্লেন্ড করতে থাকবো। এরপর আমি মেবেলিনের এই একটু ডার্কার শেড নেব, সেটা হচ্ছে এই শেডটা নেব। নিয়ে কোনাটাকে একটু ডাব, কোনাটা একটু ডার্ক থাকলে কি হয়, চোখটা খোলে একটু বেশি। ব্রাশটা দিয়েই আমি জাস্ট এখানটায় অ্যাপ্লাই করব, বেশি না। যে আমি ব্রাউন ব্রিক কালার ক্রিজ কালারের যে কালারটা নিয়েছিলাম, সেটার সাথে এটাকে ব্লেন্ড করব। মানে আমি এইটুকুই ডার্ক করতে চাই, এর থেকে পরে আমি দেখাচ্ছি এরপর আমি কি করব। তো এখন একটা বেস অ্যাপ্লাই করব। বেসটা যে একটা যে কোনো বেস নিলে হবে। মেবেলিন নিউড প্যালেট থেকে একটা ক্রিমি শেডটাকে বেস বানাচ্ছি, আর একটু লাগিয়ে দিচ্ছি এখানে লিডটায়। এবার আমার প্রিয় জিনিসটা আমি লাগাবো, এটা হচ্ছে মিস ক্লেয়ারের পার্ল আইলাইনার। এটা আমি আরেকদিন দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে, লাস্ট ভিডিওটায় একটা লাগিয়েছিলাম গ্লিটারি। এটা হালকা গ্লিটারি বাট মোর অফ আ গোল্ডেন, একটা বেশ সুন্দর গোল্ডেন, ভীষণ সুন্দর দেখতে পাবে, দেখো। এবার আমি এটাকে গোল্ডেন বেস হিসেবে লাগাচ্ছি। ওপর ওপর করা যাবে না, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব আগে লাগিয়ে শুকিয়ে নিয়ে, যেহেতু এটা আইলাইনার। তারপর আমরা এই বাকি ব্লেন্ডিং হ্যানা ত্যানা যা যা আছে সেটা করব। আমি আবার সেই নিউ প্যালেট থেকে ডার্ক কালারটা নিচ্ছি এবং কর্নারে সেটাকে সেট করব। ব্লেন্ডিংয়ের পালা এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে, খুব একটা আমি আইলাইনার লাইন স্পষ্ট করবো না, স্মাজ করে দেব। আমি একচুয়ালি লোয়ার ল্যাশ লাইনে বেশি করতে চাই, তো কারণ এখানে ওপরে ওটা করলে চলে, মানে আইলাইনারটা একটু মোটা করে দিতে চাইলে আই শ্যাডোটা ঢেকে যাবে, আমি সেটা চাই না। তো আমি কাজলটা নেব, কাজল নিয়ে আলতো করে একটু 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 করে জাস্ট লাইনটা হালকা করে, ঠিক আছে। এবার আমি কি করব, আমার স্মাজার ব্রাশটা নিয়ে এটাকে স্মাজ করে দেব। এই আমার হয়ে গেল ফার্স্ট পার্ট অফ দ্য আই। সেকেন্ড পার্টটা আমার পুরো বেস মেকআপটা করার পর আমি করব। আমি আমার বাঁচকটা করে নিয়ে শিগগিরই ফেরত আসছি। এরপর আমি আমার ফল আউট যেগুলো হয়েছে সেইটাকে ক্লিন করে নেবো, কারণ আমি এবার বেস মেকআপটা করবো। আমি নিচের ল্যাশ লাইনে এখন লাগালাম না, কারণ কি আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়নি এখনো। তো এই হচ্ছে আমার আই মেকআপটা। এখন পুরো মেকআপটা কমপ্লিট করতে হবে, তার চট চট চটপট করে ফেলি। এবার আমি ফার্স্ট করবো হচ্ছে আমার বেস মেকআপ। আমার ময়েশ্চারাইজার লাগানো ছিল, আমি প্রাইমার আজকে লাগাবো, হচ্ছে মিস ক্লেয়ার স্টুডিও পারফেক্ট প্রফেশনাল মেকআপ প্রাইমার। এটা হচ্ছে মিস ক্লেয়ার, ওকে। এটা আমি পুরো মুখে লাগাবো না, জাস্ট এখানটা আমার পোরস আছে, এখানটা লাগাবো, একটা স্মুথ হয়ে যায়। আর বাকি যেটুকু আছে সেটা একটু লাগিয়ে নিলেও লাগাতে পারবো। এবার নেক্সট করবো কনসিলার, কারণ আমার খানিকটা স্পটস আছে সেগুলোকে ঢাকতে হবে। তো আমি ফিটমি কনসিলারটাই ইউজ করছি। ফাউন্ডেশন লাগিয়েও কনসিলার লাগানো যায়, আমি আজকে অন্যটা একটু অন্যরকম করে দেখাচ্ছি।
মেকআপের সেরকম কোনো রুল নেই, তবে কনসিলারটা আগে, কনসিলারের ক্ষেত্রেটা আগে পরে লাগানোই যেতে পারে, কোনো ব্যাপার না। আমার বিউটি ব্লেন্ডার আছে, এই ড্যাম্প বিউটি ব্লেন্ড, আমি এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নেব। ইউজ করবো আমার ফাউন্ডেশন, আমি কালার কারেক্টিং করিনি। আমি আগেও বলছিলাম খুব বেশি কালার কারেক্টিং করি না, ভীষণ রেয়ার। তোমরা যদি ইন ডিটেলস দেখতে চাও আমার কালার কারেক্টিংয়ের ভিডিও আছে, ওটা তোমরা ক্লিক করে ওপরে দেখে নিতে পারো। এবার আমি করব হচ্ছে কন্ট্যুরিং। কন্ট্যুরিং আমি ক্রিম তারপরে আবার পাউডার এত কিছু পছন্দ করি না, তো আমি কি করব, আমি সোজা আমার পাউডার কন্ট্যুরটা নেব আর কন্ট্যুরিংটা করব। আমি আজকে এটা দিয়ে করে দেখাচ্ছি। চোখের তলাটাকে একটু ব্রাইটেন আপ করার জন্য আমি হাইলাইটারটা ইউজ করছি। এটা এটা মানে দু শেড লাইটার কনসিলার নিলেই কাজটা হয়ে যায়। বেশ অনেকখানি চোখের তলাটা ব্রাইটেন আপ হয়ে গেছে। পাউডার দিয়ে আমার আন্ডার আইটা সেট করব। এরপর আমি ইউজ করব আমার ব্লাশ। হাসি হাসি বাজাও হাসি, এরপর হাইলাইটার প্যালেটটা নিলাম, সেখান থেকে গোল্ডেন আই শ্যাডোটা নিয়ে সেটিং স্প্রে নেব। যাদের অয়েলি স্কিন তাদের এটা ভীষণভাবে প্রয়োজন, সেটিং স্প্রে লাগাতেই হবে। আর যারা, যাদের ড্রাই স্কিন তাদের লাগালে ভালো, না লাগালেও কোনো অসুবিধা নেই। রোজ ওয়াটার থাকলে হালকা একটু রোজ ওয়াটারটা লাগিয়ে নিতে পারো। আর এটা শুকোক, আমি ততক্ষণে লিপস্টিকটা পরি। আমি আজকে ফেসেসের পুট মি অন শেডটা পরছি। এবং আমার লাস্ট টাচটা এখনো বাকি আছে, সেটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটা করা। স্মাজার নেব, নিয়ে এবার যেই আইশ্যাডোটা আমরা ক্রিজে দিয়েছিলাম সেটা দিয়ে স্মাজ করব। এটাকে আমি এটার সাথে জয়েন করে দিলাম, এই যে এটার সাথে এটাকে আমি জয়েন করে দিলাম। গোল্ডেন বা হাইলাইটার যে কোনো যেটা হবে সেখানে এই জাস্ট ইনার কর্নারটাকে ব্রাইটেন আপ করব। এবার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা পরব। সব ডান, আমি পুরো পুরো রেডি হয়ে তারপর আমি এক্ষুনি আসছি। আমি একটা ফুল লাগিয়েছি, একটা সেট করেছি, চুল পরেছি। আমার তো ভীষণ ভালো লাগে সাজুগুজু করতে একদম ছোটবেলা থেকেই। তো যাই হোক, এই আমার পুরো মেকআপ লুক, আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার শাড়িটাও ভীষণ পছন্দ। আমার বৌদি আমাকে এটা দিয়েছে। এই হচ্ছে আমার পুজোর সাজ। আমি আশা করি সবার এই সাজটা ভালো লাগবে, চেষ্টা করো যেন কিছুটা করতে পারো। সব প্রোডাক্ট না থাকলেও অ্যাটলিস্ট কিছু প্রোডাক্টস দিয়ে যেভাবে আমি টেকনিকটা দেখিয়ে দিয়েছি সেইভাবে করার চেষ্টা করো। আর করলে কিন্তু আমাকে ট্যাগ করতে একদম ভুলবে না, ওটা আমার কাছে একটা পাওনা। আর আমার আর শ্বেতার এই পুজোর কোলাবোরেশনটা কেমন লাগলো সেটাও
তোমরা নিচে জানিও তোমরা কিরকম ভবিষ্যতে দেখতে চাও কিনা কোলাবোরেশন, সেটাও আমাকে জানিও। আমি আবারও বলে দিচ্ছি, শ্বেতার লিংক আমি নিচে দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, কাইন্ডলি চেক করো। তাহলে আজ এখানেই শেষ, আরও একটা লুক বাকি আছে, সেটা আমি করব নেক্সট টিউজডে, সেটা আবার পোস্ট হবে। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো, একটা বড় লাইক দাও, এই বড় একটা লাইক চাই আমার, আর কমেন্ট করো নিচে কেমন লাগলো, শেয়ার করতে চাইলে শেয়ার করো লুকটা, তাহলে অনেকেই দেখতে পাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে তোমরা আমার বিভিন্ন ভিডিও দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মোটো অফ লাইফটা সবসময় মনে রাখবে, লিভ অ্যান্ড লেট লিভ, লাভ অ্যান্ড শেয়ার দ্য লাভ, অ্যান্ড লাভ মেক আদার্স লাভ। শুভ শারদীয়া।